দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রামে শ্রী দক্ষিণা কালী। এখানে পুজোর দিনের তুলনায় অষ্টমঙ্গলাতেই দেখা যায় সবচেয়ে বেশি জাঁকজমক। অষ্টমঙ্গলা পুজো ঘিরে সাধারণ মানুষদের মধ্যে উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। সচরাচর এমনটা অন্য কোথাও দেখা যায় না। না যাওয়ার কারণে জেলার কালী পুজোগুলির ক্ষেত্রে হেতমপুরের এই শ্রী দক্ষিণা কালীর অষ্টমঙ্গলা আলাদা মাত্রা এনে দেয়। এখানকার এই শ্রী দক্ষিণা কালীর সঙ্গে জড়িয়ে রয়েছে অজানা এক কাহিনী। কালীর বহু পৌরাণিক দেবী কথিত আছে যে কোনো এক সময় কোনো এক মহাপুরুষ এখানে আবির্ভাব হয়েছিলেন এবং তিনি এইখানে পূজা ইত্যাদি করতেন। পদক্ষেপে উনি যখন চলে যান তখন আমাদের এখানকার মহারানী পদ্মাসুন্দরী দেবী উনি স্বপ্নাদেশ হন, সেই থেকে আমাদের এখানে পূজা অর্চা চলে আসছে। কথিত আছে আনুমানিক 300 বছর আগে কোনো এক সিদ্ধ পুরুষ এখানে সাধনা করতেন, তারপরে হেতমপুরের মহারানী পদ্মসুন্দরী স্বপ্নাদেশ পান এখানে মা দক্ষিণা কালীর অবস্থানের বিষয়ে। স্বপ্নাদেশ পেয়ে তিনি সেখানে আসেন এবং মায়ের পুজো করেন। হেতমপুরের মহারানী পদ্মসুন্দরী চেয়েছিলেন এখানে মায়ের একটি মন্দিরও তৈরি করে দিতে, কিন্তু পরে আবার তিনি স্বপ্নাদেশ পান মা কোনো রকম আবরণ বা মন্দিরের মধ্যে থাকতে নারাজ। তারপর থেকেই এখানে এখনো পর্যন্ত গড়ে ওঠেনি মন্দির। এটাও কথিত আছে এখানকার মা অন্ধকারে থাকতে পছন্দ করেন, সে মতো মায়ের কাছে কোনো রকম আলোর ব্যবস্থা রাতে থাকে না। শতাধিক বছর ধরে তিনি অন্ধকারেই বিরাজ করেন। করোনাকালে গত 2 বছর ধরে রীতি মেনে এখানে শ্রী দক্ষিণা কালীর অষ্টমঙ্গলা অনুষ্ঠান আয়োজিত হলেও সাধারণ মানুষদের মধ্যে লাগামছাড়াভাবে অংশগ্রহণ করার অনুমতি ছিল না। সেই মোতাবেক এখানকার মানুষেরা নিয়ম মেনে অল্প পরিমাণে অংশগ্রহণ করেছিলেন, তবে এই বছর কোনো রকম বিধিনিষেধ না থাকায় ফের আগের ছন্দে ফেরে অষ্টমঙ্গলা পুজো। সোমবার অষ্টমঙ্গলার অনুষ্ঠানে পূজা পাঠ হোম ও যজ্ঞ অনুষ্ঠিত হয়। এদিন দুবরাজপুর ব্লকের বিভিন্ন গ্রাম ছাড়াও দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসেন। এদিন প্রায় 25,000 ভক্ত প্রসাদ গ্রহণ করেন। প্রসাদে রয়েছে খিচুড়ি, নবরত্ন, পাঁচমিশালি, টক। তো মা এইখানে অর্জুন গাছ, বর গাছ এর নিচেই অবস্থান করেন এবং ওর পাশাপাশি এইখানে রাজাদের ফুলের বাগান ছিল, সব কিছু ছিল। এখন সেগুলো প্রায় অতীত, ওগুলো আর কিছু বলা যাবে না। আর ওনাদের লাইটের বন্দোবস্ত ছিল কিন্তু বাইরে বাইরে, কারণ মা আলো সহ্য করতে পারেন না। বীরভূম থেকে মাধব দাস রিপোর্ট, News18 লোকাল। আমার সাথে খেতে বসবো।